একটা বরাদ্দ আসছে, আমি বলছি এনাফ বরাদ্দ, বরাদ্দ সঠিকভাবে ইউটিলাইজ করে এবং খাসগুলো যাতে প্রকৃত খাস খাস সঠিক কাজ যাতে হয়, মান যাতে উন্নত থাকে। মাননীয় প্রধানমন্ত্রী, যে উন্নয়নের জন্য নবনির্বাচিত মেয়র মহোদয় জনাব আনোয়ারুজ্জামান সাহেবকে যে টাকাগুলো নগরবাসীর উন্নয়নের জন্য দিয়েছেন, আসলে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে নবনির্বাচিত মেয়র আসার পরে পরেই মাননীয় প্রধানমন্ত্রী যে এত টাকা দিয়েছেন নগরবাসীর উন্নয়নের জন্য, আমরা আসলে অত্যন্ত আনন্দিত। আমরা যেহেতু নাগরিক, আমাদের দাবি হলো বাজেট আসছে, বাজেট আসবে, প্রত্যেকটা সরকারের বাজেট আসে, কিন্তু বাজেটটা কতটুকু কার্যকর হবে? কারণ আপনি যদি কাজ না করেন তাহলে তো টাকা আসবে না, টাকা আনতে হলে তো অবশ্যই কাজ দেখাতে হবে, তারপর নয় বিলগুলো আসবে। আগে আপনি কাজ করান সঠিকভাবে, অতীতে বা বিভিন্নভাবে যেভাবে কাজ হয়েছে সেভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই সেটির মূল্যায়ন হবে। 1460 কোটি টাকা সিলেটের জন্য অনেক বড় একটা বাজেট। আমি মনে করি এই 1460 কোটি টাকা যদি 1460 কোটি টাকা যদি কাজ হয় তাহলে সিলেটের অনেক ব্যাপক উন্নয়ন হবে, আমরা এটা আশাবাদী আনোয়ারুজ্জামানের কাছে। খুশির খবর যে 1460 কোটি টাকা একনেক পাশ হয়েছে, অনুমোদন হয়েছে সিটি কর্পোরেশনের অনুকূলে। তো আমার বিশ্বাস যে এটার পুরাপুরি সুফল নগরবাসী পাইব, বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ সিস্টেম, আর এখন তো নতুন মেয়র নাগরিকর অনেক বেশি প্রত্যাশা। 1460 কোটি টাকা দিয়েছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে, সিলেট শাসন পক্ষ থেকে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সমস্ত কাউন্সিলর, আমাদের প্রশাসনিক কর্মকর্তা, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সবার পক্ষ থেকে লাল গোলাপ সালাম জানাই। এই সিটি কর্পোরেশনের এটা এই আইডিয়াটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু সিটি কর্পোরেশনকে বড় করেছেন, এক্সটেন্ডেড করেছেন। তো এই যে ফন্ডটি ওয়ার্ড বর্ধিত হয়েছে, এটা কিন্তু কোনো উন্নয়ন হয় নাই অতীতে। তো আমরা, আমার মনে হয় যে আমরা নতুনভাবে, আমাদের চিফ ইঞ্জিনিয়ার বলতে পারবেন যে নতুন ওয়ার্ডগুলোতে তো মানে কোনো উন্নয়ন এখনো স্টার্ট হয় নাই। হ্যাঁ, তো আমরা কিছু কিছু হয়তো হয়েছে, তো আমরা পরবর্তীতে সুদাকতলে যেগুলো হয়েছে যেগুলো হয় নাই আমরা নতুনভাবে সাজাতে চাই।